প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। শহীদুল্ল ক্লাসেস বা রিটেন প্রিপারেশন, গ্রুপ এফ 10 মার্কস, প্রফেশনাল ইথিক্স, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস। মূল প্রশ্ন 1, রুট কোশ্চেন্স, বাংলাদেশ বার কাউন্সিল কী, এর গঠন, কমিটি সমূহ সহ ও ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করুন। ক্ষমতা বা কার্যাবলী, যেটাই ক্ষমতা সেটাই কার্যাবলী, ফাংশনস। প্রথমে আমরা দেখে নেব 1 নং প্রশ্নের নোট মেকিং প্রসেসগুলো কী কী, অর্থাৎ একটা নোট তৈরি করার ক্ষেত্রে আপনাদের কী কী বিষয় প্রথমে আগে মাথায় নিয়ে নিতে হবে, তারপরে এই নোটটাকে আমরা নিজের মতো করে কাস্টমাইজড করে তৈরি করতে পারবো। তো দেখে নেওয়া যাক যে 1 নম্বর প্রশ্ন উত্তরে কী কী বিষয় অবশ্যই থাকবে। অনুচ্ছেদ 2B-এ বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে। অনুচ্ছেদ 3-1-A এই আদেশের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। অনুচ্ছেদ 3-2-এ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকার একটি সাধারণ সিলমোহর থাকবে। স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন ও ধারণের এখতিয়ার থাকবে। চুক্তি করার এখতিয়ার থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে ও বিপক্ষে মামলা করা যাবে। এটা ভূমিকা অংশের জন্য আমাদের দরকার। এবার গঠন অংশের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অনুচ্ছেদ 5, মোট সদস্য 15 জন, পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, নির্বাচিত সাধারণ সদস্য 7 জন, নির্বাচিত অঞ্চলভিত্তিক সদস্য 7 জন, এই মোট 1, 7, 7, মোট 15 জন। অনুচ্ছেদ 6-এ বলছে সভাপতি, পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হবেন সভাপতি, সহসভাপতি সদস্যদের মধ্যে হতে নির্বাচিত 1 জন। এবং 6-A-তে বলছে সচিব, সরকার কর্তৃক নিয়োগকৃত জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে 1 জন সচিব হবেন। কমিটি সমূহ গঠনের মধ্যে কমিটি সমূহও আমরা দেখিয়ে দেব, যেহেতু 10 নম্বরে ফুল কোশ্চেন যদি আসে এটা লাগবেই। অনুচ্ছেদ 11 অনুসারে স্থায়ী কমিটি 3টি, 1 নির্বাহী কমিটি, 5 জন সদস্য, সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত, 2 আর্থিক কমিটি, এখানেও 5 জন, 3 আইন শিক্ষা কমিটি, এখানে সদস্য আছে 9 জন, তার মধ্যে 5 জন সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত, অপর 4 জন সদস্য বার কাউন্সিল সদস্যদের মধ্য থেকে নয়। তাহলে ইনারা 4 জনের মধ্যে ন্যূনতম 2 জন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হবেন। এরপরে অনুচ্ছেদ 11B, নিবন্ধন কমিটি, এখানেও 5 জন সদস্য নিয়ে গঠিত, 1 জন সভাপতি যিনি আপিল বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত, 2 জন সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত, 1 জন সদস্য অ্যাটর্নি জেনারেল, 1 জন সদস্য সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত। অনুচ্ছেদ 8-এ অ্যাডহক কমিটি 15 জন সদস্য, মহামারী, প্রাকৃতিক বিপর্যয় সহ যে কোনো অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হলে চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে, যা সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে প্রকাশ করবে। উক্ত কমিটির সভাপতি হবেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডহক কমিটি কমিটির ক্ষমতা ও কার্যাবলী বার কাউন্সিলের অনুরূপ হবে। কার্যাবলী অনুচ্ছেদ 10 অনুসারে ক্ষমতা বা কার্যাবলী, ক অ্যাডভোকেটদের তালিকাভুক্তি, তালিকাভুক্তির জন্য পরীক্ষা গ্রহণ এবং উক্ত তালিকা হতে অ্যাডভোকেটদের অপসারণ, খ অ্যাডভোকেটদের তালিকা প্রস্তুত সংরক্ষণ, গ অ্যাডভোকেটদের জন্য পেশাগত আচরণবিধি ও নৈতিকতা সংক্রান্ত বিধি প্রণয়ন, ঘ অ্যাডভোকেটদের অসদাচরণের জন্য শাস্তি প্রদান, ও তালিকাভুক্ত অ্যাডভোকেটদের অধিকার, সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা, চ বার কাউন্সিলের তহবিলসমূহের ব্যবস্থাপনা ও বিনিয়োগ করা, ছ সদস্যদের জন্য নির্বাচনের ব্যবস্থাকরণ, বরিগজ কমিটিসমূহের জন্য বিধি প্রণয়ন, ঝ বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলোচনাপূর্বক আইন শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা, ইয়
বার কাউন্সিল আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করা এবং শেষে ট ওপরে উল্লেখিত কার্যাবলী সম্পাদনের জন্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এই ছিল এক নম্বর প্রশ্নের জন্য যে নোট মেকিং প্রসেস, সেইটি এই নোট মেকিং প্রসেস থেকে আমরা সংক্ষেপে জেনে নিলাম যে এক নম্বর প্রশ্নের উত্তরে আমাদের কী কী রাখা উচিত। তো প্রথমে ভূমিকা অংশের জন্য এতটুকু, যেটা অনুচ্ছেদগুলো কোন কোন অনুচ্ছেদকে টাচ করছে সেটা আমরা দেখে নিলাম। বার কাউন্সিলের গঠনে কোন কোন অনুচ্ছেদকে টাচ করছে আমরা সেটা দেখে নিলাম। এবং এর মধ্যে আমরা অবশ্যই যে কমিটিসমূহ আছে, স্থায়ী কমিটি, নিবন্ধন কমিটি এবং অ্যাডহক কমিটি যেটা সম্প্রতি গঠিত হয়েছে, এগুলো সম্পর্কে জেনে নিব। তারপরে আমরা কার্যবলী যেটা দশ অনুচ্ছেদে আছে সেগুলো জেনে নেব। তারপরে আমরা চলে যাব এটা নিয়ে কীভাবে নোটটাকে বর্ণনামূলক করা যায়। এতক্ষণ তো আমরা নোটে একটু সংক্ষেপে আকারে তুলে ধরলাম পয়েন্টগুলো, কিন্তু বর্ণনায় আমাদের লিখতে হবে কীভাবে। দশ নম্বরের যেহেতু প্রশ্ন আসতে পারে, 15 নম্বর পাওয়ার জন্য আমাদের তো এইভাবে লিখলে হবে না, আমাদের লিখতে হবে একটু বিস্তারিত। তো বিস্তারিত লিখার জন্যে প্রথমে আমি ভূমিকা অংশের জন্য আরও কিছু প্রশ্ন, আর কিছু কথাবার্তা লিখেছি। সেগুলো হলো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তালিকাভুক্ত অ্যাডভোকেটদের অভিভাবক প্রতিষ্ঠান বার কাউন্সিলকে পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ সামরিক সংবিধান আদেশ 1972 দ্বারা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত ক্ষমতা বলে তৎকালীন রাষ্ট্রপতি 46টি অনুচ্ছেদ সংবলিত 46 নং অধ্যাদেশ জারি করেন, যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 শিরোনামে 1972 সালে 18ই মে প্রকাশিত হয় এবং 1971 সালের 26শে মার্চ অর্থাৎ পূর্ব হতে কার্যকর দেখানো হয়। এই অংশটুকু গুরুত্বপূর্ণ এই প্রশ্ন লেখার শুরুতে। এইভাবে বাংলাদেশের কোনো বইয়েই নেই, এটা আমার ইউনিক একটি লেখা, আমি এভাবে ভেবেছি, এভাবে লিখেছি। প্রথমে যদি আপনারা এভাবে ভূমিকায় দিয়ে দিতে পারেন, ভূমিকা শব্দটি লিখার প্রয়োজন নেই, কিন্তু ভূমিকায় এই অংশটুকু যদি রাখেন তাহলে খুব চমৎকার একটি সূচনা হবে, খুব চমৎকার একটি ভূমিকা হবে। এরপরে বাংলাদেশ বার কাউন্সিল বলে একটি পয়েন্ট দিয়ে দেব। দেওয়ার পরে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর অনুচ্ছেদ 2B অনুসারে বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে এবং অনুচ্ছেদ 3(1) মতে এই আদেশের আওতায় বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হবে। অনুচ্ছেদ 3(2) পর্যালোচনা করলে বাংলাদেশ বার কাউন্সিলের কিছু মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেগুলো হলো 1. বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকার ও একটি সাধারণ সিলমোহর থাকবে। 2. স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন ও ধারণের এখতিয়ার থাকবে। 3. চুক্তি করার এখতিয়ার থাকবে। এবং 4. বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে ও বিপক্ষে মামলা করা যাবে। এবার পরের পয়েন্ট আমরা বাংলাদেশ বার কাউন্সিলের গঠন দিয়ে দেব। বাংলাদেশ বার কাউন্সিলের গঠনের মধ্যে আমরা নোট মেকিং অংশে যেটা দেখলাম সেখান থেকে আমরা একটু বর্ণনা নিয়ে আসবো। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 5 অনুসারে বাংলাদেশ বার কাউন্সিল মোট 15 জন সদস্য নিয়ে গঠিত হবে। তারা হলেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, তালিকাভুক্ত অ্যাডভোকেটদের ভোটে তাদের মধ্য থেকে নির্বাচিত সাধারণ সদস্য 7 জন এবং স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে 7টি অঞ্চল থেকে নির্বাচিত অঞ্চলভিত্তিক 7 জন সদস্য। অনুচ্ছেদ 6 অনুযায়ী পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি এবং সদস্যদের মধ্য থেকে নির্বাচিত 1 জন সহসভাপতি হবেন। অনুচ্ছেদ 6A অনুযায়ী সরকার কর্তৃক নিয়োগকৃত জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ এর মধ্য থেকে 1 জন সচিব থাকবেন। এবার বাংলাদেশ বার কাউন্সিলের কমিটিসমূহ, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর অনুচ্ছেদ 11-এর বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিলের 3টি স্থায়ী কমিটি থাকবে, যথা 1. নির্বাহী কমিটি, 2. আর্থিক কমিটি এবং 3. আইন শিক্ষা কমিটি। এভাবে আমরা লিখে দেব, তারপরে আবার আলাদাভাবে বর্ণনা করব। নির্বাহী কমিটি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত 5 জন সদস্য নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। আর্থিক কমিটি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত 5 জন সদস্য নিয়ে আর্থিক কমিটি গঠিত হবে। 3. আইন শিক্ষা কমিটি, আইন শিক্ষা কমিটি মোট 9 জন সদস্য বিশিষ্ট হবে। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত 5 জন
এবং চারজন সদস্য বার কাউন্সিল সদস্য বিন্দু নয় এমন ব্যক্তিদের মধ্য থেকে হবেন। উক্ত চারজনের মধ্যে ন্যূনতম দুইজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হবেন। বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন কমিটি। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 11B এর বিধান মতে নিবন্ধন কমিটি পাঁচজন সদস্য নিয়ে গঠিত হবে, যাদের মধ্যে আপিল বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত একজন, সভাপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত দুজন সদস্য, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত একজন সদস্য। বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটি। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 8-এর বিধান মতে অ্যাডহক কমিটি 15 জন সদস্য নিয়ে গঠিত হবে। মহামারী, প্রাকৃতিক বিপর্যয় সহ যে কোনো অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হলে চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে, যা সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে প্রকাশ করবে। উক্ত কমিটির সভাপতি হবেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডহক কমিটির ক্ষমতা ও কার্যাবলী বার কাউন্সিলের অনুরূপ হবে। এবার আমরা বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী দেখে নেব। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 10-এর বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিল নিম্নলিখিত কার্যাবলী পালন করে থাকে। ক, অ্যাডভোকেটদের তালিকাভুক্তির জন্য পরীক্ষা গ্রহণ এবং উক্ত তালিকা হতে অ্যাডভোকেটদের অপসারণ, অ্যাডভোকেটদের তালিকা প্রস্তুত সংরক্ষণ, অ্যাডভোকেটদের জন্য পেশাগত আচরণবিধি ও নৈতিকতা সংক্রান্ত বিধি প্রণয়ন, অ্যাডভোকেটদের অসদাচরণের জন্য শাস্তি প্রদান, তালিকাভুক্ত অ্যাডভোকেটদের অধিকার, সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা, বার কাউন্সিলের তহবিল সময়ের ব্যবস্থাপনা ও বিনিয়োগ করা, সদস্যদের জন্য নির্বাচনের ব্যবস্থাকরণ, কমিটি সময়ের জন্য বিধি প্রণয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলোচনাপূর্বক আইন শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা, বার কাউন্সিল আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করা, উপরে উল্লেখিত কার্যাবলী সম্পাদনের জন্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। 1 নং প্রশ্নের উত্তরের এই নোটটিতে 660টি শব্দ আছে, যা 10 নম্বরের প্রশ্নের উত্তর হিসেবে বেশ মানানসই। তো আমরা দেখে নিলাম 1 নম্বর যে রুট কোশ্চেন, এই রুট কোশ্চেনের উত্তরটি কেমন হবে। এবার এই প্রশ্নগুলোর যে ভ্যারিয়েন্টগুলো আছে, প্রশ্ন 1-এর অন্যান্য ধরন বা ভ্যারিয়েন্টস, 1, বাংলাদেশ বার কাউন্সিল কী ধরনের প্রতিষ্ঠান, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক এর গঠন ও কার্যাবলী আলোচনা করুন। গঠন মানে কম্পোজিশন আর কার্যাবলী হচ্ছে ফাংশান। আমরা ইংলিশ পাঠের প্রয়োজনে দেখে নিব প্রশ্ন আসলে যে সেটা কম্পোজিশন এবং ফাংশান চাচ্ছে কি না, কারণ বাংলা বিভিন্ন শব্দ দিয়ে আসতে পারে কিন্তু ইংলিশ সাধারণত শব্দ কম্পোজিশন অ্যান্ড ফাংশান এইভাবে আসবে। তো এই প্রশ্নের উত্তরটি মূল যে রুট প্রশ্নের উত্তর আছে এর 100% অনুরূপ হবে, অর্থাৎ যা আসবে সেভাবে উপরে প্রশ্নের অ্যান্সারটা আমরা লিখে দেব। এবার প্রশ্ন 1-এর অন্যান্য ধরন ভ্যারিয়েন্ট 2, বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাখ্যা করুন। এই প্রশ্নের উত্তর এরকম হবে, 1971 সালে যে কথাগুলো আমি বলেছিলাম 1 নম্বর প্রশ্নে এটাই আমরা এই অংশে দেখিয়ে দেব, ভূমিকা অংশে এটা দেখিয়ে দেওয়ার পরে বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই পয়েন্ট দেব। দেওয়ার পরে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 2B অনুসারে বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে এবং অনুচ্ছেদ 3-এর 1 মতে এই আদেশের আওতায় বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হবে। অনুচ্ছেদ 3-2 পর্যালোচনা করলে বাংলাদেশ বার কাউন্সিল এর কিছু মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলো হলো এখানে 1, 2, 3, 4 হবে, ভুলক্রমে 5, 6, 7, 8 হয়ে গেছে লিখার মিস্টেকের কারণে। বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকার ও একটি সাধারণ সিলমট থাকবে। আমরা 1 নম্বর প্রশ্নেই অংশটুকু দেখেছি। এবার এই অংশটুকু 1 নম্বর প্রশ্নের উত্তরে নেই, ভ্যারিয়েন্ট হিসেবে আসলে এই অংশটুকু আমাদেরকে দিতে হবে। এই অংশটুকু হচ্ছে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর কোনো অনুচ্ছেদ পরিবর্তন বা সংশোধন করতে পারে না, অনুচ্ছেদগুলো সংশোধন করতে পারে জাতীয় সংসদ, তবে বাংলাদেশ বার কাউন্সিল সরকারের পূর্ব অনুমতি সাপেক্ষে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 এবং
পেশাগত আচরণবিধি অনৈতিকতা সংক্রান্ত বিধিসমূহ অর্থাৎ রুলস প্রণয়ন বা পরিবর্তন বা সংশোধন করতে পারে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশ বার কাউন্সিল সরকার দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু নিজেদের দ্বারা পরিচালিত একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি যে যা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু নিজেরা নিজেদের দ্বারাই পরিচালিত হয়, যেমন বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেগুলো পাবলিক ইউনিভার্সিটি। এবার এক নং প্রশ্ন, এর অন্যান্য ধরন ভ্যারিয়েন্স তিন, বাংলাদেশ বার কাউন্সিলের কম্পিটিশনের গঠন কার্যাবলী। মূল যে প্রশ্ন আছে সেই প্রশ্নতে যেভাবে গঠন কার্যাবলী আমি দেখেছি সেটাই 100% অনুরূপ হবে। প্রশ্ন একের অন্যান্য ধরন ভ্যারিয়েন্ট চার, বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটি সম্পর্কে আলোচনা করুন। এভাবে যদি চার নম্বরের বা তিন নম্বরের একটি প্রশ্ন আসে আমরা কীভাবে লিখব? তো নিবন্ধন কমিটি, বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটি, আমরা যাই বলি না কেন, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 11B এর বিধান মতে নিবন্ধন কমিটি পাঁচজন সদস্য নিয়ে গঠিত হবে, যাদের মধ্যে আপিল বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত একজন সভাপতি আর হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত দুইজন সদস্য, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত একজন সদস্য। বর্তমান নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটির সভাপতি হলেন বিচারপতি জনাব ওবায়দুল হাসান এবং সদস্যবৃন্দ হলেন বিচারপতি জনাব রাজিক আল জলিল, বিচারপতি জনাব এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব এ এম আমিনউদ্দিন ও জনাব মোহাম্মদ ইউসুফ হুসাইন হুমায়ুন। এনরোলমেন্ট কমিটির এই পাঁচজন সদস্য বর্তমানে 2022 সালে বর্তমান আছেন। এবার এনরোলমেন্ট কমিটির কিছু আমি কার্যাবলী উল্লেখ করেছি। এক, অ্যাডভোকেট তালিকাভুক্তের জন্য নিবন্ধন প্রক্রিয়া পরিচালনা, প্রার্থীদের প্রেরিত কাগজাদি যাচাইপূর্বক নিবন্ধন প্রণয়ন ও সরবরাহকরণ, অ্যাডভোকেট তালিকাভুক্তের তিনটি স্তরের অর্থাৎ প্রাথমিক বা MCQ, লিখিত মৌখিক পরীক্ষাসমূহ গ্রহণের ব্যবস্থাকরণ, তিনটি স্তরের পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির ব্যবস্থাকরণ ইত্যাদি নিবন্ধন কমিটির কার্যাবলী আমরা দেখলাম। এবার প্রশ্ন একের অন্যান্য যে ভ্যারিয়েন্ট আছে, পাঁচ নম্বর, সম্প্রতি গঠিত বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির তাৎপর্য ব্যাখ্যা করুন। এই প্রশ্ন উত্তরটি কেমন হবে আমরা দেখে নেব। বাংলাদেশ বার কাউন্সিল এর অ্যাডহক কমিটি, তো অ্যাডহক কমিটি সম্পর্কে আমরা এক নম্বর প্রশ্নে যেটা পড়েছি সেটা হুবহু এখানে দেওয়া আছে। এবার এই অংশটুকু আমি আপনাদের জন্য আলাদাভাবে তৈরি করেছি। বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির তাৎপর্য, করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 এর বিস্তার রোধকল্পে সারা দেশে লকডাউন ঘোষণা, মহামান্য হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা, নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনায় তথ্য প্রযুক্তির বিশেষ ব্যবহার ইত্যাদি অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে 2021 সালে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আয়োজন করা সম্ভব না হয় চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। অ্যাডহক কমিটির আইনগত স্বীকৃতি প্রদানের জন্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল সংশোধনী আইন 2021 সালের 16 নম্বর আইন এর ধারা 3 দ্বারা অনুচ্ছেদ 8 এর মধ্যে অ্যাডহক কমিটির বিধানটি সংযোজন করা হয়। ভবিষ্যতেও কখনও মহামারী, প্রাকৃতিক বিপর্যয় সহ যে কোনো অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হলে চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠনের বিধানটি খুবই তাৎপর্যপূর্ণ, কেননা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত না করা গেলে চলমান কমিটির সদস্যদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় অর্থাৎ টার্ম শেষ হয়ে যায়। উক্ত পরিস্থিতিতে বাংলাদেশ বার কাউন্সিলের চলমান গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদনের জন্য অ্যাডহক কমিটি গঠন ও চলমান কার্যাবলী গতিশীল রাখার উদ্দেশ্যে অ্যাডহক কমিটির সদস্যদের ক্ষমতা প্রদান খুবই প্রয়োজনীয় হয়ে পড়বে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির তাৎপর্য উপলব্ধি করতে পারি। আমরা এক নম্বর প্রশ্নের উত্তর এবং ভ্যারিয়েন্টগুলোরও উত্তর আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্ন দুই, মূল বা রুট, জেলা,
বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। দুই নম্বর প্রশ্নের নোট মেকিং প্রসেস, বার কাউন্সিল নিয়ে যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো এক নম্বর প্রশ্নের মধ্যে আমি দেখিয়েছি, কিন্তু এখানে আমরা দেখাবো এবার বার অ্যাসোসিয়েশন নিয়ে যে অনুচ্ছেদগুলো সেগুলো পড়ব। অনুচ্ছেদ দুই বিবি, বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অথবা স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে। অনুচ্ছেদ দুই এফ, স্থানীয় বার অ্যাসোসিয়েশন বলতে জেলা বার অ্যাসোসিয়েশন অথবা অনুচ্ছেদ ৩৯ অনুযায়ী অনুমোদিত বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে, কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে না। অনুচ্ছেদ ৫, বাংলাদেশ বার কাউন্সিলের মোট ১৫ জন সদস্যদের মধ্য থেকে স্থানীয় বা জেলা বার অ্যাসোসিয়েশন এর সদস্যদের ভোটে নির্বাচিত অঞ্চলভিত্তিক ৭ জন সদস্য থাকবে। অনুচ্ছেদ ৩৯ এবং ৪০ ইউ ক্লজে বলা আছে স্থানীয় বা জেলা বার অ্যাসোসিয়েশন সমূহকে নির্দিষ্ট শর্তাধীনে ও প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিল অনুমোদন প্রদান করেন। তো এই জেনে নিলাম বার অ্যাসোসিয়েশন সম্পর্কে এই বার কাউন্সিল অর্ডারের কোথায় কোথায় বলা আছে। এবার আমরা জেলা বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের মধ্যে যে পার্থক্য, সেগুলো পার্থক্য তৈরি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস বা ফিল্ড অফ কন্ট্রাস্ট, পার্থক্যের যে বিষয়বস্তু সেগুলো আগে আমরা ঠিক করে নিব। প্রথমে আছে পরিচিতি, স্বীকৃতির পরিধি, সংখ্যা, গঠন, পদসমূহ, এখতিয়ার, আইনগত মর্যাদা, নির্বাচন, নিয়ন্ত্রণ, অ্যাডভোকেটদের তালিকাভুক্তি, অ্যাডভোকেটদের পেশাগত আচরণবিধি, বিধি প্রণয়ন এবং ১৩ কাজের পরিধি। তো আমরা দেখে নিলাম যে নোট মেকিং প্রসেসটা কেমন হবে দুই নম্বর প্রশ্নের পার্থক্য প্রশ্নের। তো এবার আমরা এতটুকু পরীক্ষার খাতায় যদি আমরা লিখতে চাই, তাহলে এই প্রশ্নের উত্তরকে কীভাবে এনলার্জড, কীভাবে কাস্টমাইজ উপায়ে নিজেদের মতো করে নিতে পারব, আপনারা এভাবে সংক্ষেপে মুখস্থ করে নেবেন জিনিসগুলো, এই পয়েন্টগুলো। আর উত্তর লেখার সময় আপনারা এই যখন এই ভিডিওটি দেখছেন তখনই আপনারা চাইলে পজ করে করে বা স্ক্রিনশট দিয়ে এগুলো নিয়ে তারপরে আপনারা লিখে নিতে পারেন। আপনারা নিজেরাই বিভিন্ন বই থেকে, আবার মূল বই থেকে এবং বিভিন্ন বই থেকে আপনারা নোট করে নোটটাকে আরও বড় করতে পারেন পরীক্ষায় লেখার উপযোগী করে। তো প্রশ্ন দুই, মূল বা রুট কোশ্চেন জেলা বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। দুই নম্বর প্রশ্নের উত্তর, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ অনুচ্ছেদ দুই বি অনুসারে বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে এবং অনুচ্ছেদ ৩ এর ১ মতে এই আদেশের আওতায় বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হবে। অনুচ্ছেদ ৩-২ পর্যালোচনা করলে বাংলাদেশ বার কাউন্সিলের কিছু মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলো হলো, এগুলো আমরা এক নম্বর প্রশ্নের মধ্যে দেখিয়েছি। যেহেতু এই জিনিসগুলো আমরা বারবার পড়ছি, তাই আপনাদের এগুলো মাথায় গেঁথে যাওয়া উচিত, আপনাদের এই ভিডিওর মাধ্যমে মুখস্থ হয়ে যাওয়া উচিত। বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকার ও একটি সাধারণ সিলমোহর থাকবে। স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন ও ধারণের এখতিয়ার থাকবে, চুক্তি করার এখতিয়ার থাকবে, বাংলাদেশ বার কাউন্সিল এর পক্ষে ও বিপক্ষে মামলা করা যাবে। তো বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে আমরা বেসিক যে বিষয়বস্তুগুলো সেগুলো জেনে নিলাম। এবার জেলা বার অ্যাসোসিয়েশন সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ অনুচ্ছেদ দুই বিবি অনুসারে বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অথবা স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে। আবার অনুচ্ছেদ দুই এফ অনুসারে স্থানীয় বার অ্যাসোসিয়েশন বলতে জেলা বার অ্যাসোসিয়েশন অথবা অনুচ্ছেদ ৩৯ অনুযায়ী অনুমোদিত বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে, কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে না। অনুচ্ছেদ ৫ অনুযায়ী গঠিত বাংলাদেশ বার কাউন্সিলের মোট ১৫ জন সদস্যদের মধ্যে স্থানীয় বা জেলা বার অ্যাসোসিয়েশন এর সদস্যদের ভোটে নির্বাচিত অঞ্চলভিত্তিক সদস্য থাকবেন ৭ জন এবং অনুচ্ছেদ ৩৯ ও ৪০ ইউ এর বিধান মতে স্থানীয় বা জেলা বার অ্যাসোসিয়েশন সমূহকে নির্দিষ্ট শর্তাধীনে ও প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিল অনুমোদন প্রদান করে থাকে। এই ছিল বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশ বার কাউন্সিলের আন্ডারে যে জেলা বার অ্যাসোসিয়েশন সমূহ আছে সেগুলো সম্পর্কে সাধারণ আমরা বর্ণনা বা ভূমিকামূলক বর্ণনা দেখলাম। এবার পার্থক্যটা আমরা দেখব,
যদি আমরা ওলট পালট করে দিই, অর্থাৎ প্রথমে বার কাউন্সিল পরে বার অ্যাসোসিয়েশন, তাও সমস্যা নেই, প্রশ্নে যেভাবে আসুক না কেন আপনারা আগে পরে দিলেও কোনো সমস্যা নেই। নিম্নে জেলা বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পার্থক্য সমূহ আলোকপাত করা হলো। তো এক নম্বরে আমরা পরিচিতি পয়েন্ট রেখেছিলাম, সেখানে আমরা কী লিখব, বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশন বাংলাদেশের জেলাসমূহে প্রতিষ্ঠিত ও বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুমোদিত অ্যাডভোকেটদের দ্বারা পরিচালিত স্থানীয় বার অ্যাসোসিয়েশন তথা জেলা বার সমিতি। স্বীকৃতির পরিধি, বাংলাদেশ বার কাউন্সিল আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত প্রতিষ্ঠান, পক্ষান্তরে জেলা বার অ্যাসোসিয়েশন জাতীয় পর্যায়ে স্বীকৃত প্রতিষ্ঠান। সংখ্যা, সারা বাংলাদেশের অ্যাডভোকেটদের অভিভাবক প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ বার কাউন্সিল নামে একটি মাত্র প্রতিষ্ঠান আছে, কিন্তু বাংলাদেশের জেলাসমূহে প্রতিষ্ঠিত বর্তমানে অর্থাৎ 2022 সালে আমরা দেখতে পাচ্ছি মোট 81টি জেলা বার অ্যাসোসিয়েশন আছে। মনে রাখবেন, 81টি জেলা বার অ্যাসোসিয়েশন আছে। সদস্য সংখ্যা, বাংলাদেশ বার কাউন্সিল মোট 15 জন সদস্য নিয়ে গঠিত, অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশন সদস্য সংখ্যা অনির্দিষ্ট বা নির্দিষ্ট নয়। কমিটি সমূহ, বাংলাদেশ বার কাউন্সিলের 3টি স্থায়ী কমিটি যথা নির্বাহী কমিটি, আর্থিক কমিটি ও আইন শিক্ষা কমিটি আছে, আবার একটি নিবন্ধন কমিটি ও একটি অ্যাডহক কমিটি নামে বিশেষ কমিটি আছে। পক্ষান্তরে জেলা বার অ্যাসোসিয়েশনের কমিটি সমূহ জেলাভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। পদাধিকার, এর প্রয়োগ, পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতির মর্যাদা লাভ করেন, অন্যদিকে জেলা বার অ্যাসোসিয়েশন সময়ে এমন পদাধিকারের প্রয়োগ নেই। এখতিয়ার, বাংলাদেশের সকল অ্যাডভোকেটদের ওপর বাংলাদেশ বার কাউন্সিল এখতিয়ার প্রয়োগ করতে পারে, কিন্তু জেলা বার অ্যাসোসিয়েশন শুধুমাত্র উক্ত অ্যাসোসিয়েশন বা সমিতির সদস্যদের ওপর এখতিয়ার প্রয়োগ করতে পারে। আইনগত মর্যাদা, বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান বা কর্পোরেট বডি যার আইনগত মর্যাদা আছে, বাংলাদেশ বার কাউন্সিল এর পক্ষে ও বিপক্ষে মামলা করা যাবে, অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশনের এমন মর্যাদা নেই। নয়, নির্বাচন, প্রতি 3 বছর পরপর বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়, অন্যদিকে জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণত প্রতি বছর নির্বাচন অনুষ্ঠিত হয়। 10, নিয়ন্ত্রণ, বাংলাদেশ বার কাউন্সিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, অপরপক্ষে বা পক্ষান্তরে জেলা বার অ্যাসোসিয়েশনসমূহ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত হয়। 11, অ্যাডভোকেটদের তালিকাভুক্তি, বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটদের তালিকাভুক্তির মাধ্যমে আইন পেশার লাইসেন্স প্রদান করে থাকে, কিন্তু জেলা বার অ্যাসোসিয়েশনসমূহের এমন এখতিয়ার নেই। 12, অ্যাডভোকেটদের পেশাগত আচরণবিধি, বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটদের পেশাগত আচরণবিধি নিয়ন্ত্রণ, অ্যাডভোকেটদের আচরণ নিয়ন্ত্রণ ও অসদাচরণের জন্য শাস্তি প্রদান করে থাকে, অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশনসমূহের এমন এখতিয়ার নেই। তবে জেলা বার অ্যাসোসিয়েশনসমূহের নিজ নিজ সংবিধান আছে যার মাধ্যমে সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। 13, বিধি প্রণয়ন, সরকারের পূর্ব অনুমতি নিয়ে বাংলাদেশ বার কাউন্সিল প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারে, অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশনের সমূহের বিধি প্রণয়নের এখতিয়ার নেই। 14, কাজের পরিধি, বাংলাদেশ বার কাউন্সিলের কাজের পরিধি সারা বাংলাদেশের তালিকাভুক্ত অ্যাডভোকেট, আইন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, শিক্ষানবিশ সবার ক্ষেত্রে প্রযোজ্য, অপরপক্ষে জেলা বার অ্যাসোসিয়েশনসমূহের কাজের পরিধি সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা জেলা বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পার্থক্য নিরূপণ করার চেষ্টা করলাম। এর বাইরেও ব্যাপক গবেষণার মাধ্যমে আরও পার্থক্য নিরূপণ করা সম্ভব। এই অংশটুকু প্রশ্নের উত্তর হিসাবে আপনারা লিখতে পারবেন। 2 নং প্রশ্নের উত্তরের এই নোটটিতে 646টি শব্দ আছে, যা 10 বা 6 নম্বরের প্রশ্নের উত্তর হিসেবে বেশ মানানসই। আশা করি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা এই সাজেশন অনুসারে নিজেরা যে বই কালেকশন করেছেন সেই বইগুলো থেকে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করুন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্যে, আমার সাথে থাকার জন্যে।